এতদিন সাগরপথে চীনারা হামলা করলেও এবার সরাসরি আকাশপথে আক্রমণ শুরু করেছে দেশটি। তারই পরিপ্রেক্ষিতে খুবই আতঙ্কে আছে দেশটির সাধারণ জনগণ। জানা গেছে, তাইওয়ানের মধ্যরেখা পার হয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছে চীনের ১১টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে সামরিক কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে চীন। অবশ্য গত সপ্তাহের তুলনায় ছোট পরিসরে চীনের এসব কর্মকাণ্ড চলছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান। তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এসব উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তুত। উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্তশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যে কোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। একের পর এক আক্রমণে শেষ হয়ে যাচ্ছে তাইওয়ান। তাহলে কি দেশটির পরাজয় অবধারিত? দর্শক, কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।